হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আবার এসে গেছি নতুনভাবে একটা প্লাস্টার প্যারাপিট ওয়াল ডিজাইন কিভাবে ফিনিশিং করতে হয় আপনাদের সকলকে সরাসরি দেখিয়ে দিব। সো বন্ধু, চলুন দেরি না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সকলে বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এই যে ফিনিশিং করছি আমি, প্রথমে যে কানেসটা করছি কানেসটা আমি করে নেব, তাহলে বুঝতে পারবেন খুবই অসাধারণভাবে প্লাস্টার করা হয়েছে, একবারে পাটার লেভেলে স্ট্রংভাবে করা হয়েছে। তো বন্ধু, এই যে 3 ইঞ্চি গ্যাপগুলো মধ্যে যে 3 ইঞ্চি গাঁথুনি আছে, 6 ইঞ্চি এখন বর্তমানে 7 ইঞ্চি গ্যাপ আছে, ওটা আমি 6 ইঞ্চি করব, প্লাস্টারে 1 ইঞ্চি মেরে দেব। তো সব বন্ধু, খুব সুন্দরভাবে করা হয়েছে। হাউ টু মাইক, মানে কিভাবে করব আপনাদের সকলকে সরাসরি আমি দেখিয়ে দেবো। তো বন্ধু, এরকম নিত্য নতুন প্যারাপিট ওয়াল ডিজাইন পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের আরও বহুতই সুন্দর সুন্দর প্যারাপিট ওয়াল ডিজাইন আমি শেয়ার করতে পারবো। আপনাদের সকলকে একটু সহযোগিতা চাই। তো বন্ধু, এই যে আপনি দেখছেন, এখন আমি নিচের দিকে মশলা লাগিয়ে নিচ্ছি, লাস্ট পর্যন্ত দেখুন তাহলে ফিনিশিংটা কীরকম হয়েছে না হয়েছে একটু আমাকে কমেন্টের মধ্যে একটু জানিয়ে দেবেন। তো সো বন্ধু, এই প্যারাপিটটা কীভাবে করা হয়েছে, ফুল প্রসেস A to Z ফুল প্রসেস থাম্বনেল লাগানো হয়েছে, আমি অনেক আগে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ওখানে যে ভিডিওর মধ্যে দেখতে পারেন। খুবই সুন্দরভাবে করা হয়েছে, কী প্রসেস A to Z ফুল প্রসেস থাম্বনেলের মধ্যে দেওয়া রয়েছে, খুবই অসাধারণভাবে কীভাবে করেছি ফুল মেজারমেন্ট ওখানে পেয়ে যাবেন, দেখতে চাইবেন দেখতে পারবেন আপনারা সরাসরি। তা সো বন্ধু, তা আপনারা চাইলে এই প্যারাপিট খুব সহজে শিখতে পারবেন আর খুব ইজি করা হয়েছে, আপনারা চাইলে এই প্যারাপিটটা করতে পারবেন। তো সো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন দেখছেন, যে যে ডিজাইন বাই জাহাঙ্গীর, আমার চ্যানেল থেকে আপনাদের সকলকে বুক ভরা ভালোবাসা জানাই। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ততক্ষণ দেখতে থাকুন শেষ পর্যন্ত। আবার আসবো অন্য কোনো নিত্য নতুন প্যারাপিট ওয়াল A to Z গান্ধী থেকে একবার শেষ পর্যন্ত ফিনিশিংয়ের ডিজাইন নিয়ে আপনারা সকলে দেখতে পাবেন। টাটা, বাই বাই মাই ওয়াল ফ্রেন্ড ইউটিউবার।